বরকত বেঁচে থাকলে তাই জন্যই তৃণমূল কংগ্রেস করতেন, তার কারণ এই তৃণমূল কংগ্রেস যে বাস্তবে সত্যি করেছে সিপিএম কে ছড়িয়ে দিয়ে, আর বরকত সেই কংগ্রেস যে কংগ্রেস আজকে সিপিএম এর দালাল হিসেবে পরিণত হয়েছে, বিজেপির দালাল হিসেবে পরিণত হয়েছে, সেইটা দেখে নিশ্চিতভাবে বরকত গুণী খান চৌধুরীও ওই কংগ্রেস করতে পারতেন না, পারতেন না, পারতেন না। তাই আপনাদের কাছে একটা বড় ষড়যন্ত্র, বড় ষড়যন্ত্র, আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা নাকি বোমাগুলি তৈরি করি, আমরা নাকি অরাজকতা করি, আমরা নাকি সন্ত্রাস করি, না আমরা সন্ত্রাস করি না, আমরা মানুষের সেবা করি, যেটা আপনারা করেন না এতক্ষণ, যেটা আমাদের কানাইলা বলে গেল যে কোভিড এর সময় নেত্রী যখন ঘুরছেন আমরা ঘুরছি, তখন এইখানকার বড় সাংসদ বহরমপুরের সাংসদ তার স্ত্রীকে নিয়ে দিল্লি থেকে বেরোলেন না বাড়ির থেকে, রোজ টিভি বাইট দিতেন আর বাড়িতে শুয়ে পড়তেন, তিনি নাকি মানুষের সেবক। তাই আজ আজ আমাদের এই প্রতিজ্ঞা নিতে হবে যে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস কর্মী আছে সেইখানে আমাদের সকলকে সর্বশক্তি দিয়ে সেই তৃণমূল কংগ্রেস কর্মীকে জেতাতে হবে।